শিক্ষার্থীরা গণিত বিষয়ক অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক পর্বগুলো ভিডিও আকারে সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপন করতেছি আশা করি তোমরা ঘরে বসে সুন্দরভাবে এই ভিডিও ক্লাসগুলো উপভোগ করতেছ শিক্ষার্থীরা এবার পরিচয়ে আসা যাক আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর তো শিক্ষার্থীরা আমরা প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করতেছিলাম এটি আমাদের ধারাবাহিক তৃতীয় পর্ব এর পূর্বে আমরা দুটি পর্ব নিয়েছি এর ওপরে তো অবশ্যই তোমরা সেই পর্ব দুটি দেখে তারপরে এই পর্ব দেখা শুরু করবে এতে করে তোমাদের আজকের পর্বটি বোঝা অনেক সহজ হয়ে যাবে তো শিক্ষার্থীরা চলো এবার আমরা দেখে আজকের আলোচ্য বিষয়সমূহ কী কী তো তোমরা স্লাইডের মধ্যে দেখতেই পাচ্ছ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম বর্গমূলের চিহ্ন এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মৌলিক গুণের সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করা যায় সেটা তো শিক্ষার্থীরা আমরা ধাপে ধাপে সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব আমরা সর্বপ্রথম প্রথম স্লাইডটি একটু দেখে নিই যে সেখানে আমরা কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি তো শিক্ষার্থীরা আমরা এখানে তিনটি চার্ট দিয়েছি তোমাদের লক্ষ্য করলে অবশ্যই তোমরা দেখতে পাবে প্রথমে একটা চার্টের মধ্যে আমরা লিখেছি বর্গ সংখ্যা আর তারপর লিখেছি ডান পার্শ্ব লিখেছি শুধু সংখ্যা ঠিক আছে এইখানে আমরা বর্গ সংখ্যার মধ্যে লিখেছি এক একাশি একশত একুশ এবং তিনশত একষট্টি এবং সংখ্যার জায়গায় লিখেছি এক নয় এগারো এবং উনিশ ঠিক আছে একইভাবে আমরা তারপরে আরও দুটি চার্ট দিয়েছি তো সেটিতে আমরা একটু পরে যাচ্ছি আগে এই চার্টটি আমরা বুঝিয়ে নিই এখানে দেখো যে আমরা সংখ্যাগুলো যেটা আছে সেটার বর্গ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটি কিন্তু আমরা বাম পাশে লিখেছি তো সংখ্যা আছে এক একের বর্গ করলে এক হয় যদি নয়ের বর্গ করি তাহলে হয় সেটা একাশি এগারোর বর্গ করলে হয় একশত একুশ এবং উনিশের বর্গ করলে হয় তিন একষট্টি তো তোমরা এখানে সুন্দরভাবে একটা জিনিস হয়তোবা লক্ষ্য করবে সেটি হচ্ছে যে যে সমস্ত সংখ্যাগুলোর সর্বডানি অর্থাৎ একক স্থানীয় অঙ্কে এক অথবা নয় বিদ্য সে সমস্ত সংখ্যাগুলোর যখন তুমি বর্গ করবা সেই সংখ্যাগুলোর বর্গের সর্বডানে অর্থাৎ আমাদের একক স্থানীয় অঙ্কে এক বিদ্যমান থাকবেই থাকবে দেখো একের বর্গ এক নয়ের বর্গ একাশি একক স্থানীয় অঙ্ক কিন্তু এক আছে তাই না আবার এগারো বর্গ কত একশোতে একুশ সেখানেও দেখো একক স্থানীয় অঙ্কে কিন্তু এক আছে অনুরভাবে উনিশের বর্গ করলে তিনশো একষট্টি সেখানেও কিন্তু দেখো এককের স্থানে এক আছে তো শিক্ষার্থীরা এবার তোমরা চার্টের একটু ডান পাশে তাকাও সেখানে একটা আমরা মোটামুটি একটা গোল দাগের মধ্যে একটা কথা লিখেছি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক একবার নয় হলে এর বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক একটা ফাঁকা ঘর সেখানে আমরা হট চিহ্ন দিয়েছি কত হবে ঠিক আছে তো তুমি এখন নিশ্চিতভাবে বলতে পারো যে এককের স্থানীয় অঙ্ক যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি একবার নয় হয় তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক অবশ্যই এক হবে ওকে আচ্ছা এবার তোমরা পরের চারটে আসো একইভাবে যদি আমরা দেখি যে সংখ্যার জায়গায় দেখো সংখ্যার জায়গায় কি আছে তিন সাত এবং তেরো এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্গ সংখ্যার জায়গায় আছে নয় উনপঞ্চাশ এবং একশত উনসত্তর ওকে তো মজার ব্যাপার এখানে এটাই সেটা হচ্ছে যে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে আমরা যদি দেখি তিন অথবা সাত আছে তাহলে সেই সংখ্যার বর্গ সংখ্যায় অবশ্যই তার একক স্থানীয় অঙ্কে নয় বিদ্যমান থাকবে তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন থাকলে একক স্থানীয় অঙ্কে নয় এবং সাত থাকলেও নয় আচ্ছা তো এই দুটি বিষয় আমরা এই চার্টের মধ্যে স্পষ্ট করার চেষ্টা করেছি এরপর আসো তিন নম্বর চার্টে তিন নম্বর চার্টে তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবা যে এখানে সংখ্যার জায়গা আছে চার ছয় চোদ্দো এবং ষোলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার একক স্থানীয় অঙ্কে কী কী বিদ্যমান চার অথবা ছয় ঠিক আছে তো চার ছয় থাকলে কীরকম ঘটনা ঘটবে সেটা একটু দেখে নেই চারের বর্গ সংখ্যা হচ্ছে ষোলো ছয়ের হচ্ছে ছত্রিশ চোদ্দোর হচ্ছে একশত ছিয়ানব্বই এবং ষোলোর হচ্ছে দুই শত তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে চার অথবা ছয় বিদ্যমান থাকে তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে অবশ্য অবশ্যই ছয় বিদ্যমান থাকবে তো শিক্ষার্থীরা তোমরা যদি চার্টের দিকে তাকো এই বিষয়টা তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে যে চার্ট সংখ্যাটা তার বর্গ সংখ্যা কত ষোলো ছয়ের বর্গ সংখ্যা কত ছত্রিশ চৌদ্দোর বর্গ সংখ্যা একশত ছিয়ানব্বই এবং ষোলোর হচ্ছে দুইশত ছাপান্ন অর্থাৎ প্রতিটি বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে ছয় বিদ্যমান তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে তিন ক্যাটাগরির জিনিস জানতে পারলাম সেটা কি যে কোনো সংখ্যার যদি একক স্থানীয় অঙ্কে এক বা নয় থাকে তাহলে তার বর্গ সংখ্যায় অবশ্যই একক স্থানীয় অঙ্কে এক থাকবে ঠিক আছে এবং কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে তিন বা সাত থাকলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে অবশ্যই নয় থাকবে ঠিক আছে আর আমরা সর্বশেষে যেটা শিখলাম সেটা হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি চার অথবা ছয় থাকে তাহলে তার বর্গ সংখ্যায় অবশ্যই একক স্থানীয় অঙ্কে ছয় থাকবে আশা করি তোমরা পুরো বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছো তো এবার চলো আমরা পরের স্লাইডে চলে যাই এর পরের স্লাইডে আমাদের কি গুরুত্বপূর্ণ টপিক্স আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা একটু আমরা দেখে নিই দেখো আমরা পরের স্লাইডে কিছু গুরুত্বপূর্ণ নোট দেওয়ার চেষ্টা করেছি সেই নোটগুলো তোমরা মনোযোগ দিয়ে এখন শুনতে থাকো এবং একই সাথে খাতার মধ্যে নোটগুলো লিপিবদ্ধ করে নাও কী লিখেছি আমরা সর্বপ্রথমে দেখো যে যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই বা তিন বা সাত বা আট তা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে শিক্ষার্থীরা আমাদের জন্য পূর্ণবর্গ সংখ্যা চেনা কিন্তু সহজ হয়ে গেল তাই না আমরা যদি দেখি যে কোনো সংখ্যার সর্ব ডানের অঙ্কটি অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি দুই তিন অথবা সাত অথবা আট তাহলে আমরা একবারেই বুঝতে পারবো যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এরপরের নোটটিতে আসো এরপরে গুরুত্বপূর্ণ যে নোটটি আমরা দিয়েছি সেটি হচ্ছে যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যাটি পূর্ণবর্গ নয় তাহলে আমরা বলতে পারি যে এক হাজার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এক হাজার সংখ্যাটির মধ্যে দেখো কয়টি শূন্য বিদ্যমান তিনটি শূন্য বিদ্যমান ঠিক আছে তাহলে আমরা যদি সংখ্যার শেষে বীজ সংখ্যক শূন্য দেখতে পাই তাহলে আমরা বলেই দেব যে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এরপরে আমরা যেটি বলেছি সেটি একটু আমরা দেখে নিই সেটি বলেছি যে একক স্থানীয় অঙ্ক এক বা চার বা পাঁচ বা ছয় বা নয় হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে তাহলে আমরা বলতে চাচ্ছি যেটা সেটি হচ্ছে যে যদি আমরা দেখি একক স্থানীয় অঙ্ক এক চার পাঁচ ছয় বা নয় এগুলা দ্বারা গঠিত তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে তার চান্স আছে ঠিক আছে তাহলে এরকম আমরা কিছু উদাহরণ এখানে দিয়েছি যেমন একাশি চৌষট্টি পঁচিশ ছত্রিশ এবং একই সাথে ঊনপঞ্চাশ এগুলো হচ্ছে বর্গ সংখ্যা তাহলে আসো এবার আমরা সর্বশেষ নোটটি দেখে নিই সর্বশেষ নোটটিতে আমরা যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আবার সংখ্যার ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন আমরা যেটা বলতে যাচ্ছি যে একশো যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি দেখো কতগুলো শূন্য আছে ডান দিকে জোর সংখ্যক শূন্য বিদ্যমান অর্থাৎ দুইটি শূন্য বিদ্যমান তাহলে ডান দিকে যদি জোর সংখ্যক শূন্য থাকে তাহলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে সবসময় হবে এমনটি নয় হতেও পারে আবার নাও পারে যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি একশো একশো সংখ্যাটি অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি জোর সংখ্যক শূন্য আছে আবার চার হাজার নয়শো আর একটা সংখ্যা আমরা দিয়েছি এটার দিকে একটু তাকাও এটাও কিন্তু আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা যেহেতু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জোর সংখ্যক শূন্য আছে তো জোর সংখ্যক শূন্য থাকলে যে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা কিন্তু নয় যেমন আমরা যদি বলি একটা উদাহরণস্বরূপ যে পঁয়ত্রিশশো একটা সংখ্যা তিন হাজার তো এটার যদি তুমি বর্গমূল করো তাহলে এটা কখনোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে জোর সংখ্যক শূন্য থাকলেই যে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি কিন্তু নাও হতে পারে ঠিক আছে আশা করি তোমরা সবগুলো নোট সুন্দরভাবে বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এবার আমরা একটা সংক্ষিপ্ত চার্ট দেখবো দেখো তোমরা এই চার্টটা তোমাদের স্যালারির মধ্যে চলে এসেছে এই চার্টটার মধ্যে আমরা কিছু বর্গমূল সহ কয়েকটি পূর্ণবর্গ সংখ্যার তালিকা দেওয়ার চেষ্টা করেছি তো তালিকার মধ্যে দেখলে তোমরা দেখতে পাবা যে আমরা প্রথমে দুটি করে ভাগ করে ফেলেছি একটি হচ্ছে বর্গ সংখ্যার ঘর আর একটি হচ্ছে বর্গমূলের ঘর অর্থাৎ ওই সংখ্যাটির বর্গমূল করলে কত আসবে সেটা আমরা ওই ঘরে লিখব তো প্রথমে দেখো আমরা বর্গ সংখ্যার লিস্টে কি দিয়েছি এক একের বর্গমূল করলে আমরা যেন একই হয় এরপরে আসো চার চারের বর্গমূল কত বলো তো দুই এবার আসুন নয় নয়ের বর্গমূল হচ্ছে তিন অনুরভাবে ষোলো ষোলোর বর্গমূল হচ্ছে চার পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ আচ্ছা ছত্রিশের বর্গমূল ছয় এবং ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত এই জিনিসটা তুমি এই পাশ দিয়ে যদি চিন্তা করো তাহলে দেখো যে আমরা যদি এই বর্গমূল সংখ্যাগুলোর বর্গ করি তাহলে কিন্তু আবার বর্গ সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে অর্থাৎ একের বর্গ যদি করো এক এর বর্গ করলে চার তিনের বড় করলে নয় চারের বর্গ করলে ষোলো পাঁচের বড় করলে পঁচিশ ছয়ের বড় করলে ছত্রিশ সাতের বড় করলে ঊনপঞ্চাশ তাহলে আমরা বুঝতে পারলাম যেটা সেটি হচ্ছে যে বর্গ এবং বর্গমূল এই দুটি হচ্ছে পরস্পর রিভার্স প্রক্রিয়া অর্থাৎ বিপরীত প্রক্রিয়া ঠিক আছে একটি সংখ্যার একটি যে কোনো সংখ্যার বর্গমূল করলে যে সংখ্যাটা পাওয়া যায় ওই সংখ্যাটিকে বর্গ করলে আবার পূর্বের সংখ্যাটিকে ফেরত পাওয়া যায় তো সেই জিনিসটা আমরা এখানে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি তোমরা চার্টের মধ্যে যে কোনো একটা উদাহরণ হিসেবে নিতে পারো যেমন যদি ধরো তুমি ঊনপঞ্চাশ সংখ্যাটির কথা তা উনপঞ্চাশকে আমরা যদি বর্গমূল করি তাহলে আসবে আনসার আমাদের সাত আবার যদি তুমি সাতকে বর্গ করো তাহলে আমাদের অ্যান্সার আসবে কত উনপঞ্চাশ তাহলে এই প্রক্রিয়াটা পরস্পর কেমন প্রক্রিয়া বলো তো বিপরীত প্রক্রিয়া ঠিক আছে তো এবার পরেরটাতে যাওয়া যাক দেখো যদি আমরা চৌষট্টি বর্গমূল করি তাহলে আসবে আট একাশির বর্গমূল করলে আসবে আমাদের নয় একশোর করলে আসবে দশ একশো একুশে করলে আসবে এগারো একশো চুয়াল্লিশকে করলে আসবে বারো একশো উনসত্তরকে করলে আসবে তেরো এবং একশো ছিয়ানব্বইকে করলে আসবে চোদ্দো তো শিক্ষার্থীরা আমাদের এই চারটা সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে এটি সবসময় আমাদের কাজে দেবে ঠিক আছে আচ্ছা এই জিনিসটা যদি তুমি এবার এ পাশ দিয়ে চিন্তা করো তাহলে কী আসবে দেখো তো আটের বর্গ করলে হয় চৌষট্টি নয়ের বর্গ করলে হয় একাশি দশের বর্গ একশো এগারো বর্গ একশো একুশ বারোর বর্গ হয় কত একশত চুয়াল্লিশ তেরো বর্গ একশো উনসত্তর এবং চোদ্দোর বর্গ কত একশত ছিয়ানব্বই ঠিক আছে তো আমরা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারলাম এরপরে আসো সর্বশেষ আমাদের যে কলাম দুটি আছে সেটির দিকে একটু আমরা লক্ষ্য দিই এখানে বর্গ সংখ্যার যে কলামটা আছে সেখানে আমরা কী কী দিয়েছি দুই শত পঁচিশ দুই শত ছাপান্ন দুই শত উননব্বই তিনশত চব্বিশ তিনশত একষট্টি চারশো এবং চারশত একচল্লিশ ঠিক আছে তো এবার দেখো বর্গমূলের যে লিস্টটা সেখানে কী কী দিয়েছি দুই শত পঁচিশ এই সংখ্যাটা যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের অ্যান্সার আসবে পনেরো দুই ছাপান্নকে বরণ করলে আমাদের অ্যান্সার আসবে ষোলো অনুরূপভাবে সতেরো আঠারো উনিশ বিশ এবং একুশ আবার যদি আমরা রিভার্স অর্থাৎ বিপরীত ওয়েতে যাই অর্থাৎ আমরা যদি পনেরো বর্গ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে দুশো পঁচিশ ষোলোর বর্গ করলে হয় দুশত ছাপান্ন এবং সতেরো বর্গ করলে হয় দুশত উননব্বই আঠারো বর্গ তিনশত চব্বিশ উনিশের বর্গ তিনশো একষট্টি এবং বিশ ও একুশের বর্গ দেখো কত চারশো এবং যথাকর্মী চারশো একচল্লিশ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাহলে শিক্ষার্থীরা আমরা যে কাজটি বাসায় করব সেটি হচ্ছে এই এক থেকে শুরু করে একুশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে বর্গ করলে কি কি সংখ্যা পাওয়া যায় সেই বর্গ সংখ্যাগুলো আমরা সুন্দরভাবে মুখস্থ করবো ওকে এটি আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ তাহলে শিক্ষার্থীরা আমরা এই পুরো চারটিকে আর একবার তোমাদের সামনে উপস্থাপন করে আজকের পর্বটি শেষ করবো দেখো আমরা যদি সংখ্যাগুলোর বর্গ করি তাহলে কী কী হয় সেটা আমরা এবার বলবো তাহলে একের বর্গ হয় এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ হচ্ছে উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ হচ্ছে একাশি দশের বর্গ একশো এগারো বর্গ একশো একুশ বারো বর্গ একশো চুয়াল্লিশ তেরো বর্গ একশো উনসত্তর চোদ্দো বর্গ একশত ছিয়ানব্বই পনেরো বর্গ দুশো পঁচিশ ষোলো বর্গ দুশো ছাপান্ন সতেরো বর্গ দুইশত উননব্বই আঠার বর্গ তিনশো চব্বিশ এরপরে আসো উনিশের বর্গ হচ্ছে তিনশোতে একষট্টি বিশের বর্গ চারশো এবং একুশের বর্গ চারশোতে একচল্লিশ তো এই চারটি পুরোটি তোমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা আর আমাদের আজকের পর্বটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় পর্বটি এখানে শেষ করতেছি